ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি টপিক। আজকে চলে এলাম অনলাইনে একটা বেস্ট আর্নিং ওয়েবসাইট নিয়ে, যেই ওয়েবসাইটটার নাম হচ্ছে goldrushweb.com। সো আজকের এই goldrushweb.com ওয়েবসাইটে যে ভিডিওটি মেক করতে চলছি, এই ভিডিওটি হলো এখানে জাস্ট আপনি অ্যাকাউন্ট করে মাত্র $10 $3 মতো আর্নিং করতে পারবেন। সো আজকে স্টেপগুলো দেখিয়ে দেবো কীভাবে আপনি এই goldrush ওয়েবসাইট থেকে অল্প কিছু কাজের বিনিময়ে $3 আর্নিং করে জাস্ট এটা ইনস্ট্যান্টলি পেমেন্টটা কীভাবে নিয়ে নেবেন সকল ডিটেলস আজকে আলোচনা করব। এখানে অল্প একটু কাজ, জাস্ট কিছু ভিডিও দেখবেন, দেন ভিডিও দেখার মাধ্যমে আপনাকে প্রতি ভিডিওতে কমপক্ষে $10 করে দেওয়া হবে। আর এখানে মিনিমাম উইডিও হচ্ছে $2, কিন্তু আমরা আজকের ভিডিওতে যে বিষয়টা দেখাবো এবং যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, এই বিষয়টা ফলো করলে এবং ভিডিওটা ফলো করলে দেন আপনি $3 আর্নিং করতে পারবেন এবং $3 সরাসরি উইডিও দিয়ে দিতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আজকের ভিডিওতে এ টু জেড একদম সকল কিছু দেখিয়ে দেওয়া হবে। ব্যাক বন্ধুরা, চলে এলাম মূল ভিডিওতে। সো আজকের ভিডিওটা মোটামুটি একটু বড় হতে পারে, কেন ভিডিওতে অল ডিটেলস আলোচনা করা হবে। সো বেশি কথা না বাড়িয়ে অবশ্যই ভিডিওটি শুরু করতে যাচ্ছে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অথবা কোনো প্রকার উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। সো এখন মূল টপিকে চল যাই। সো এখন আমি আছি আমার ওয়ালেটে, আর ওয়ালেটে আমার ব্যালেন্স আছে $0। আমি মাত্র দুইটা কাজ কমপ্লিটের বিনিময়ে এখান থেকে $0 পেয়ে গেছি। এখানে $0.2 দেখাচ্ছে, কিন্তু আসলে এটা হচ্ছে $0, অর্থাৎ $0.20, অর্থাৎ ডলার। আর এখানে কিছু ডিটেলস আমি দেখি নি, এখানে হচ্ছে টু ডে আর্নিং $0.2, তারপর আমি টু ডে অর্থাৎ এই উইক মানে আজকেই নতুন অ্যাকাউন্ট করেছি, আর অ্যাকাউন্ট করে কিছু কাজ করেছি, দেন এখান থেকে $0 আর্নিং করতে পেরেছি। আর এই যে টু ডে যাবতীয় সকল ডিটেলস এখানে শো করবে, জাস্ট এগুলো আমি দেখাবো না, এগুলো আপনারা দেখে নেবেন। সো এখন মূল টপিকে চলে আসি। এখন এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন তার যাবতীয় সকল ডিটেলস নিয়ে পরে আসছি, এখন এখানে কীভাবে আর্নিং করবেন তা দেখিয়ে দিই। সো এখানে আর্নিং করার জন্য যদি আপনি আর্নিং করতে চান তাহলে এখানে যে মাই ট্যাক্স নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে চলে যাবেন। সো এখানে যাওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে হচ্ছে লেভেল জিরোর মাধ্যমে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমার মোটামুটি ছয়টা ট্যাক্স রয়েছে, প্রতিটা ট্যাক্স যদি আমি কমপ্লিট করি তাহলে $0.10। সো প্রথমে আমি বলেছি $0.2 যে ইউএসডিটা দেখছেন এটা আসলে $0.2 না, এটা $0.20। সো এটা সংক্ষেপে দেখিয়েছি। সো এখন আসি, এই ট্যাক্সটা যদি আমরা কমপ্লিট করি তাহলে $10 পাবো, এই ট্যাক্সটা কমপ্লিট করলে $10, অর্থাৎ এখানে যতগুলো ট্যাক্স আছে প্রতিটা ট্যাক্সে আমরা $10 পাবো, কিন্তু লাস্টের যে ট্যাক্স অর্থাৎ শেষে যে ট্যাক্স, এই ট্যাক্সটা কমপ্লিট করলে আমরা টোটাল পাবো কত, $2। সো এখানে টোটাল মোটামুটি আর্নিং হবে আমাদের $3 মতো আর্নিং হবে। সো এখানে কাজটা কীভাবে করবো কাজটা আমি দেখিয়ে দিই, পরে যাচ্ছি অন্য সব টপিকে। সো এখানে কাজ করার জন্য আমাদের একটা স্টেপ ফলো করতে হবে, এখানে যে অ্যাকসেপ্ট, সো এই অ্যাকসেপ্টে আমরা প্রতিটা অ্যাকসেপ্টে ক্লিক করবো, অ্যাকসেপ্টে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন সাবমিটিং লেখা এসেছে, জাস্ট একটু ওয়েট করবো, এই যে এরকম সাকসেস আসবে। সো প্রতিটাই আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো, জাস্ট একটু ওয়েট করবো, আমার মেবি নেটওয়ার্কের প্রবলেম। প্রতিটা আমরা এভাবে এই যে এইভাবে সাকসেস আসবে আর আমরা অ্যাকসেপ্টে ক্লিক করবো। সো প্রতিটা ট্যাক্সে আমরা এভাবে অ্যাকসেপ্টে ক্লিক করবো। সো অ্যাকসেপ্টে ক্লিক করার পর মোটামুটি এখানে আমার দুইটি ট্যাক্স রয়েছে আর একটি, সো এখানে রয়েছে লাস্টের যে ট্যাক্সটা এটা রয়েছে $2, জাস্ট এটাও আমরা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। সো অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সকল ট্যাক্স কমপ্লিট, অর্থাৎ চলে গেছে অন্য একটা মিশনের মাধ্যমে, মানে এখান থেকে এইগুলো আমি সকল কিছু অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার মাধ্যমে এটা একটা অন্য মিশনে চলে গেছে। সো এই ট্যাক্সগুলো খুঁজে পেতে হলে এখানে যে অন মিশন নামে একটা অপশন আছে, জাস্ট এখানে আমরা চলে যাব। সো অন মিশনে আসার পর এখানে আমাদের সকল ট্যাক্সগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন, দেখুন এখানে আমার সকল ট্যাক্সগুলো চলে এসেছে। সো এখন হচ্ছে এখানে মেন কাজ, সো এখন আমাদের এখানে কাজ করতে হবে। সো আমি কাজ একটি করে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা কাজগুলো সহজেই বুঝে যাবেন। সো এখানে কাজ করার জন্য জাস্ট এই জাম্প ট্যাক্সে ক্লিক করবেন। সো জাম্প ট্যাক্সে ক্লিক করার পর সো এরকম একটা ইন্টারফেস শো করবে, যদি আপনি ফেসবুক লাইট অথবা ফেসবুক, অর্থাৎ মোট কথা হচ্ছে এখানে কাজটা কী হচ্ছে, এখানে কাজ হচ্ছে আপনি ফেসবুকে ভিডিও দেখে
আপনি এই ডলারটা আর্নিং করবেন। সো আপনি যদি আপনার পার্সোনাল আইডি দিয়ে এখানে ডলার আর্নিং করতে না চান, অর্থাৎ পার্সোনাল আইডি দিয়ে ভিডিও না দেখতে চান, তাহলে আপনি অন্য একটি ফেক আইডি অথবা আপনাকে চেনে না এরকম একটি আইডি সিলেক্ট করে নেবেন। সো আমি এটা আমার ফেসবুক লাইট দিয়ে এটা সিলেক্ট করে নেবো, জাস্ট আমরা ফেসবুক লাইটে আমরা ক্লিক করবো। সো ক্লিক করার পর একটা ভিডিওতে নিয়ে যাবে, ওই ভিডিওটি আমাদের ফুল দেখতে হবে। সো এখানে আমাকে একটা নতুন একটি ভিডিওতে নিয়ে এসেছে, জাস্ট এই যে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে নিয়ে এসেছে, এই ভিডিওটা আমাকে ফুল ওয়াচ করতে হবে। সো আমি ফুল ওয়াচ করছি, ওয়াচ করে দেন ব্যাগে চলে যাচ্ছি, কারণ এই ভিডিওটা ফুল যদি আমি দেখাই তাহলে অবশ্যই কপিরাইট ধরবে। সো ভিডিওটি ফুল দেখার পর জাস্ট আমরা ব্যাগে চলে যাব, ব্যাগে চলে ওই ওয়েবসাইটে চলে যাব। সো ওয়েবসাইটে আসার পর জাস্ট একটু রিলোড করব, রিলোডটা করলে এখান থেকে আমাদের একটা স্ক্রিনটা গ্লো হয়ে যাবে। সো এখানে আমি রিলোড করলাম, রিলোড করার পর জাস্ট একটু এদিকে খেয়াল করুন, এই কাজটা আমি কমপ্লিট করেছি, এখানে এগুলো কিন্তু সকল কিন্তু ঝাপসা রয়েছে, কিন্তু এই যে সাবমিটটা, অর্থাৎ আমি ভিডিওটা দেখার পর দেন এখানে এসে যখন রিফ্রেশ দিলাম তখন এই সাবমিটটা হলুদ হয়ে গেছে। যখন আপনার ভিডিও দেখবেন, ভিডিও দেখার পর যখন ব্যাগে চলে আসবেন সেম টু সেম, তখন একটু রিফ্রেশ দেওয়ার পর এইরকম সাবমিটটা আপনার হলুদ হয়ে আসবে, অর্থাৎ ফুলফিল দেখা যাবে। এখানে যেরকম হুল ঝাপসা দেখা যাচ্ছে এরকম না, এরকম দেখা যাবে। সো এরকম দেখা গেলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার টাস্কটা কমপ্লিট হয়েছে। তখন আপনি কী করবেন, জাস্ট এই যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সো আমি সাবমিটে ক্লিক করলাম, সো এখানে নিচে সাকসেস এসেছে। সো সাকসেস আসার পর এই কাজটি 100% হয়েছে কিনা অথবা এটা ইউএসডি ডলার আমরা যে 10 সেন্টে কাজ করেছি এই 10 সেন্টটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কিনা তা কীভাবে বুঝবো, তা বোঝার জন্য জাস্ট আমরা কী করবো, এই যে আন্ডার রিভিউতে চলে যাবো। সো আন্ডার রিভিউতে গেলে যদি এই যে এখানে এই কাজটা আমাদের পেন্ডিংয়ে রয়েছে, সো এই কাজটা আমাদের পেন্ডিংয়ে রয়েছে, অর্থাৎ এই ডলারটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়নি। সো আমরা এখন কী করবো, জাস্ট আরেকবার রিলোড দেবো। তারপর এখানে এই যে এটা এটা এখানে জাস্ট আমরা আবার রিলোড দেবো, দেখি অ্যাড হয় কিনা, অ্যাড হয়নি। সো যখন এই কমপ্লিটে আমরা যাবো, এখানে কমপ্লিটে যাওয়ার পর এখানে কমপ্লিটে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার দুটা কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে, অর্থাৎ আগে আমি টেস্টিংয়ের জন্য এই দুটো কাজ কমপ্লিট করেছি। সো এখানে রয়েছে আমার কাজটি রয়েছে আন্ডার রিভিউতে, যখন এটা কমপ্লিটে যাবে, অর্থাৎ এটা কমপ্লিটে যাবে তখন আন্ডার এই আন্ডার রিভিউ থেকে যখন এটা কমপ্লিটে যাবে তখন এই ইউএসডি ডলারটা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। সো এই আন্ডার রিভিউতে কমপ্লিটে যেতে এটা ইনস্ট্যান্টও কমপ্লিটে যে চলে যেতে পারে, অথবা এটা কমপ্লিট হতে হতে মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা অথবা 10 ঘন্টাও লেগে যেতে পারে, অথবা 1 ঘন্টাও লাগতে পারে, মানে এটার কোনো শিওর নেই। এই যে অলরেডি কিন্তু চলে এসেছে, সো এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার চলে এসেছে, ইনস্ট্যান্ট চলে এসেছে, বেশিক্ষণ সময় নিয়ে কমপ্লিট হয়ে গেছে। সো এখানে এখন যদি আমি আন্ডার রিভিউতে যাই, আন্ডার রিভিউতে গেলে কিন্তু এখানে নো ডাটা, অর্থাৎ কোনো ডাটা নেই। এখানে যদি আমি কমপ্লিটে যাই তাহলে কমপ্লিটে গেলে এটি কিন্তু ইনস্ট্যান্ট চলে এসেছে, অর্থাৎ কমপ্লিটে চলে এসেছে। মোট কথা হচ্ছে এই ইউএসডি ডলারটা আমাদের যে ডলারটা, এই ডলারটা আমাদের মেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। সো ডলারটা চেক করার জন্য জাস্ট আমি যদি এখানে মাইতে ক্লিক করি, সো মাইতে ক্লিক করলে এখানে দেখুন আমার প্রথম ছিল 2 সেন্ট, অর্থাৎ 20 সেন্ট, এখন হয়েছে 30 সেন্ট, অর্থাৎ আমি কাজটা কমপ্লিট করে ফেলছি। সো বাকি কাজগুলো কমপ্লিট করার জন্য এই অনমিশনে আমরা ক্লিক করব, একই নিয়মে বাকি কাজগুলো আমরা এখানে কমপ্লিট করব। সো এখানে মোটামুটি অনেকগুলো কাজ হয়েছে, আমি সকলগুলো কাজ কমপ্লিট করে দেন 2 ডলার যে কাজটা, এই কাজটা আমরা দেখাচ্ছি। সো বন্ধুরা এখন 2 ডলার যে কাজটা এটা করবো, জাস্ট আমরা কাজ করার জন্য এখানে জাম্প টাস্কে ক্লিক করব। সো এখানে কিছু কন্ডিশন আছে, জাস্ট জাম্প টাস্কে ক্লিক করে সেম টু সেম ভিডিও দেখব। সরি, এখানে আরেকটি কাজ আছে, কাজটি হচ্ছে কি এই 2 ডলারটা যদি অ্যাকাউন্টে অ্যাড করতে চান তাহলে একটি কন্ডিশন মানতে হবে, এখানে জাম্প টাস্কে ক্লিক করলে কোনো কাজ হবে না, জাস্ট আমি এটা দেখিয়ে দিচ্ছি। সো এই 2 ডলারের কাজটা কমপ্লিট করতে হলে জাস্ট আপনাকে কী করতে হবে, একটা জিনিস শেয়ার করতে হবে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই কাজটা কমপ্লিট করতে হলে একটা জিনিস শেয়ার করতে হবে। জাস্ট আপনি কী করবেন, সরাসরি এই যে মাই, এই মাইতে চলে যাবেন। এই মাইতে চলে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার এই যে ইনভাইট ফ্রেন্ডস, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাও একটা স্ক্রিনশট নেবেন। জাস্ট আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। সো নেওয়ার পর এখানে হচ্ছে আপনার যে এই যে কপি ইনভাইটেশন লিঙ্ক, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর জাস্ট ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আবার অনমিশনে ক্লিক করবেন। সো অনমিশনে ক্লিক করার পর সো আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন, আমি কিছুক্ষণ আগে যে স্ক্রিনশটটা দেখেছি, এই স্ক্রিনশটটা নিয়ে আপনি যে
ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ভিডিওগুলো ওয়াচ করছিলেন অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ভিডিওগুলো দেখছিলেন ওই অ্যাকাউন্টে চলে যাবেন। ওই অ্যাকাউন্টে গিয়ে আপনাকে একটা পোস্ট করতে হবে। সো পোস্ট করার জন্য আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন এই স্ক্রিনশটটা অ্যাটাচ করে দেবেন, তারপর যে লিঙ্কটা কপি করেছেন এই লিঙ্কটা আপনি সরাসরি যেই টেক্সট অপশন আছে এই টেক্সট অপশনে দিয়ে দেন, এই পোস্টে ক্লিক করে এটা পোস্ট করে দেবেন। অলরেডি যেহেতু আমি যেভাবে কাজটা করেছি সো অলরেডি যেটা আপনি স্ক্রিনশটে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জাস্ট এখন আমি এটা পোস্ট করে দেব। সো জাস্ট এটা পোস্ট করে দেব। সো পোস্ট করে দেওয়ার পর এটা পোস্ট হয়ে যাবে। সো পোস্ট হয়ে যাওয়ার পর একটু এখানে আসবেন। সো এখানে আসার পর আপনি যে পোস্টটা দিয়েছেন এই পোস্টটা আবার একটা স্ক্রিনশট নেবেন। সো আপনার কাজ শেষ, এখন শুধু আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন। সো ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনাকে একটি কাজ করতে হবে, এই যে জাম্প সফটওয়্যার, জাস্ট এই জাম্প সফটওয়্যারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে টেলিগ্রাম সিলেক্ট করতে হবে, অবশ্যই এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করে নেবেন। সো টেলিগ্রামটা সিলেক্ট করে দেওয়ার পর মোটামুটি এরকম একটা ইন্টারফেস শো করবে, জাস্ট নিচে দেখতে পাচ্ছেন জয়েন গ্রুপ, এই জয়েন গ্রুপে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর সো জাস্ট জয়েন গ্রুপে ক্লিক করে এই যে গ্রুপটা আছে এই গ্রুপে অ্যাড হয়ে নেবেন। অ্যাড হয়ে নেওয়ার পর এখান থেকে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন, যে দুটো স্ক্রিনশট নিয়েছেন এই দুটো স্ক্রিনশট এখানে সাবমিট করে দেবেন। সো স্ক্রিনশটটা সাবমিট করে দেওয়ার পর আপনার কাজ শেষ, আর কোনো কাজ করতে হবেন, জাস্ট এটুকু সাবমিট করে দেন। আপনি এই গ্রুপটায় সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, জাস্ট এটুকুই কাজ শেষ। সো এখন আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন। দেখুন এখানে অনেকেই কিন্তু এখানে আপনার এই গ্রুপে কিন্তু অনেকে তাদের পোস্ট এই যে ছবিগুলো শেয়ার করছে, আপনাদের আমি একটা প্রুফ দেখিয়ে দিই। সো এখানে দেখুন অনেকেই কিন্তু এটা শেয়ার করেছে, জাস্ট যদি আমি প্রুফ দেখাই সো এগুলো দেখুন অনেকেই কিন্তু এগুলো শেয়ার করছে। সো এভাবে মূলত এখানে শেয়ার করবেন, আপনি যেটা দেখিয়ে দিয়েছে জাস্ট, তারপর এই যে সাবমিট নামে অপশন এখানে আপনারা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এটা সাবমিটে চলে যাবে। জাস্ট এখন আপনারা কী করবেন, এই কমপ্লিট অথবা আন্ডার রিভিউতে গিয়ে দেখবেন এটা কীভাবে আছে। জাস্ট আমি আন্ডার রিভিউতে চলে যাই, এটা আপনার $2, এটা আন্ডার রিভিউতে মোটামুটি অনেক সময় থাকতে পারে, 4-5 ঘন্টাও থাকতে পারে। এখন আমি কমপ্লিটে যাচ্ছি, কমপ্লিটে যাওয়ার পর এগুলো কিন্তু সব আমার কমপ্লিট। সো এখন যদি আমি সরাসরি এখানে মাই অপশনে চলে যাই, সো এখানে মাই অপশানে চলে আসার পর এখানে কিন্তু আমার মোটামুটি $1 থেকে অর্থাৎ $0.90 এখানে অ্যাড হয়ে গেছে, আর বাকি যে $2 এটা অ্যাড হবে, হয়তো বা এটা অ্যাড হতে কিছুটা সময় লাগতে পারে, কেননা যেহেতু এটা আন্ডার রিভিউ অর্থাৎ তারা এটা রিভিউ করে দেন আপনার এটা অ্যাড করে দেবে, তো মোটামুটি অনেকটুকুই সময় লাগতে পারে যেহেতু এটা প্রসেসিং অথবা আন্ডার রিভিউতে। আমি কমপ্লিটে যাচ্ছি, কমপ্লিটে যাওয়ার পর হ্যাঁ $2 অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে। জাস্ট এখন আমি এই যে দেখুন অলরেডি কিন্তু এখানে আমার $2টা অ্যাড হয়ে গেছে। সো এটা লাইভ প্রুফটা দেখিয়ে দিয়েছি, এখানে কিন্তু $2 অ্যাড হয়ে গেছে। এখন কীভাবে উইথড্র দেবেন তার ব্যাপারে আসি। উইথড্র দেওয়ার জন্য এখানে আপনি মাই ওয়ালেট নামে একটা অপশন আছে, এই মাই ওয়ালেটে চলে যাবেন। সো এখানে মিনিমাম উইথড্র হচ্ছে $2। সো আপনি এখানে উইথড্রলতে ক্লিক করবেন। সো উইথড্রলতে ক্লিক করার পর এখানে কিছু কন্ডিশন আছে, জাস্ট এটা নিয়ে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। অতি শীঘ্রই কীভাবে এখানে উইথড্র দেবেন তার নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। আপাতত এখানে কী করুন, আপনার অ্যাকাউন্ট করে যেভাবে আমি কাজ দেখিয়ে দিয়েছি এই কাজগুলো করুন। যেহেতু ভিডিওটা অলরেডি 13 মিনিটের মতো হয়ে গেছে, সো ভিডিওটা বেশি একটা লং করতে চাই না, তাহলে হয়তো বা অনেকেই ভিডিওটা দেখবে না। সো আমি নেক্সট ভিডিওতে কীভাবে এখানে উইথড্র দেবেন এবং কীভাবে পেমেন্টটা বিকাশে নেবেন অথবা নগদে নেবেন, পেটিএম, পেপ্যাল, যেই মাধ্যমে নিতে চান এই মাধ্যমে কীভাবে নেবেন তার সিস্টেম নিয়ে আসবো। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আর নেক্সট ভিডিও কিন্তু অতি শীঘ্রই আসছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সো বন্ধুরা, এখন কীভাবে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন তার ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে আপনি একটা মোবাইল নাম্বার দেবেন, অবশ্যই শূন্য বাদে আপনার মোবাইল নাম্বার দেবেন। তারপর এখানে একটা ভেরিফিকেশন কোড বসাতে হবে, এই যে এই কোডটি ওটিপি দেখতে পাচ্ছেন, এই কোডটি অর্থাৎ এই কোডটি আপনি সরাসরি হুবহু এখানে লিখে দেবেন। এক একজনের ক্ষেত্রে এক এক রকমের কোড থাকতে পারে। সো তারপর এখানে হচ্ছে কী করবেন, এখানে একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দেবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দেবেন, অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন এখানে সেম পাসওয়ার্ড দেবেন। সো সেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা আরেকটি কাজ হয়েছে, এখানে একটি রেফারেল কোড বসবে। যদি কোডটা অটোমেটিক বসে যায় তাহলে ভালো কথা, আর যদি না বসে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওইখান থেকে এই কোডটি এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এই রেজিস্টার নাও ক্লিক করে দেবেন। সো রেজিস্টার নাও ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে সরাসরি ওকে হয়ে যাবে। ওকে হয়ে যাওয়ার পর অটোমেটিক আপনাকে ওয়েবসাইটে লগ ইন করে দেবে।